আমি অনেক টেস্ট করে দেখেছি এবং আমার অনেক দিনের মানে আসলে দীর্ঘদিনের শিক্ষার একটা অভিজ্ঞতা আছে। সেখানে দেখলাম যে ইংরেজির কারণে আমরা পিছিয়ে যাই, মানে সে যে লেভেলেরই হোক, মাস্টার্স হোক, কারণ মাস্টার্সের পরে গ্র্যাজুয়েশনের পরে, আর সবচেয়ে বড় কথা হলো আমরা কনসেপ্ট ক্লিয়ার না আমাদের। আমি আমার অভিজ্ঞতা, যাদের ক্লিয়ার তারা তো মাশাআল্লাহ ভালো করছে, আমরা এ প্লাস পাচ্ছি, ভালো করছি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না, খুব অনেক পরিশ্রম করে পড়ে ভালো করতে পারছি না, এটা আমার অভিজ্ঞতা। আসলে ইংরেজি কোনো সাবজেক্ট না, ফিজিক্স সাবজেক্ট, কেমিস্ট্রি সাবজেক্ট, ইংলিশ কোনো সাবজেক্ট না, এটা ল্যাঙ্গুয়েজ। আমি বাংলায় কথা বলি, ইংরেজিতে কথা বলি, কারণ পারি না কেন? যেটা আমি দেখলাম, কেন পারি না? যারা পড়ছে, যারা পড়ে না তারা তো পারবেই না, যারা পড়ছে পারে না কেন? কনসেপ্ট ক্লিয়ার না। তো আমি শরীফ ভাইয়ের সাথে ফেনী আইটি সেন্টারের মাধ্যমে তো উদ্যোগ গ্রহণ করেছি, আমি আসলে একদম নতুন, এই মাস থেকে এখানে আমি সম্পৃক্ত হয়েছি। তো আপনাদের যাদের যে লেভেলের, যারা চাকরি প্রত্যাশী বা যে কোনো কিছু যে লেভেলের, বা আপনাদের ইংরেজির অবস্থা কি আমাদের প্রতিষ্ঠানে, যদি আপনাদের কারো মনে করেন দুর্বলতা আছে, আপনারা ক্লিয়ার করতে চান, বোঝেন না, খুব কঠিন, আসলে খুব সহজ, আমি বললাম খুব সহজ, এটা দেখার জন্য আপনারা আমাদের এখানে আসবেন, আমাদের ফ্রি ক্লাস করবেন, মানে কয়েকটা ক্লাস করলে দেখবেন আপনারা কোন, বা যে কেউর জন্য একটা ওয়েলকাম দিচ্ছি আমি, যে কেউ যে কোনো স্টুডেন্ট যে কোনো টপিক্সের কঠিন কোন বিষয়টা আমাদেরকে উপস্থাপন করবেন, আমরা চেষ্টা করবো যে ওইটা আর কঠিন যেন না থাকে, আসলে সহজ কি না সেটা দেখান। আরেকটা আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করতেছি, আরেকটা হচ্ছে প্রফেশনাল আইটি বেসিক। তো আমাদের আসলে অনেক অনেক চাহিদা আমাদের দেশে, এবং নট অনলি দেশে, সারা বিশ্বে অনেক চাহিদা। তো চাহিদা কার? স্কিল লোকের চাহিদা, এবং আমাদের বাংলাদেশি ছেলে মেয়েদের কিন্তু যোগ্যতা অনেক বেশি। আমি আসলে আমার আসলে সুযোগ হয়েছে অনেক দেশের অনেকভাবে দেখার, তো আমি দেখলাম যে আমাদের যোগ্যতা কিন্তু অনেক বেশি, বাট আমাদের কিছু প্রপার গাইডলাইনের কারণে আমরা পারছি না। যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া অনেক এগিয়ে যাচ্ছে, ওরা অনেক অনেক অ্যাডভান্স, আমরা পাচ্ছি না। তো আমরা চেষ্টা করবো এই প্রফেশনাল আইটি ট্রেনিং, মানে যেটা করে আমরা কাজ করতে পারবো। যেমন আমাদের যিনি অনার্স পড়ছেন উনি কি চাকরি পাচ্ছেন? পাচ্ছেন না। মাস্টার্স করছেন চাকরি পাচ্ছেন? পাচ্ছেন না। কেন পাচ্ছি না? আমি কোনো কারণ দেখি না। প্রপার গাইডলাইন, সেটা আপনারা টেস্ট করার জন্য, যে কোনো বিষয় আপনারা আমাদের এখানে এসে যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো কিছু ইয়ে করার জন্য, যে কোনো ক্লাস করে দেখবেন যে আমি এটা পারবো নাকি। পারলে আপনারা খুব সহজে আইটিতে ক্যারিয়ার করতে পারেন। আপনাদের যদি কম্পিউটার থাকে, আপনারা আইটিতে ক্যারিয়ার গড়া খুব সহজ, কিন্তু একটু পরিশ্রম করতে হবে, আর যেটা বোঝার গাইডলাইনটা ওইটা দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সব সকল কৃতি শিক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ, সালামুন আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ওমর ফারুক। এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি যিনি আইএলটিএস এবং স্পোকেনে খুব দক্ষ, জনাব আবদুল্লাহ রিয়াদ জয়, যিনি আমাদের আইটির সাথে দীর্ঘদিন ছিলেন। আমি সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো, হাউ আর ইউ এভরি ওয়ান? আই এম এন ইংলিশ টিচার, আই হ্যাভ বিন রানিং দিস ওয়ে অ্যান্ড সিন্স লং টাইম, সো সাডেনলি আই এম হিয়ার, সো আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ইংলিশ। ইংলিশ দিস এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হোয়েন উইল গো ফর কনভারসেশন অ্যান্ড হোয়েন উইল গো ফর হায়ার স্টাডি, বাট ইউ নিড টু স্কিল ইন ইংলিশ। আচ্ছা, আমি ফাঁকে দিয়ে একটু বাংলায় বলি, সেটা হচ্ছে যে আমার পূর্ববর্তী বক্তা খুব রিয়েলিস্টিক্যালি কিছু বিষয়ে বলে গেছে। সো আই হ্যাভ এ সাগাসিটি অ্যাবাউট দ্যাট প্রসেস সিন্স লং টাইম, অনেক দিন ধরে আমার এটার একটা অভিজ্ঞতা আছে বিশেষত। বাট আই ওয়েলকাম অল অফ লার্নার্স অ্যান্ড পিপলস অ্যান্ড নিউ কামার অ্যান্ড নিউ গাইস, বাট ওয়াই দে উইল লার্ন ইংলিশ? আমার পূর্ববর্তী বক্তা উনি ইংরেজির বাস্তবতাটা এবং বিষয়গুলো বলে গেছে এই জন্য যে আমাদের দেশে বেসিক্যালি, বাট আই হ্যাভ সিন অ্যান্ড হোয়াট ইজ দ্য সিনারিও ইন দ্য কান্ট্রি, একটা মাস্টার্স করা ছেলে বা যারা অনগোয়িং প্রসেসে আছে তারা কিন্তু ফিজিক্সে ভালো, অঙ্কে ভালো, বাংলায় ভালো বা অন্যান্য সাবজেক্টিভ ইয়েতে ভালো, কিন্তু ইংরেজিতে গিয়ে তাদের একটা দুর্বলতা তৈরি হয়। তো সেই জায়গাটাতে আসলে আমার একটু আমার অভিজ্ঞতাটা জাস্ট আই ওয়ান্ট টু শেয়ার উইথ মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইজ অনগোয়িং, সেটা হচ্ছে যে বাট দিস ইজ কাইন্ড অফ ফোবিয়া অ্যান্ড ফিয়ার
এক ধরনের ভীতি কাজ করে সবার মধ্যে। আপনি যখন মানে কোনো হোয়েন উইল গো ফর কম্পিটিটিভ এক্সামিনেশন এনিহোয়ার, সবগুলোতে ভালো করবে, কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজিতে কোনো কোয়েশ্চেন হলে বা ইংরেজিতে কোনো কিছু রিটার্ন লিখতে দিলে বা একটু কনভারসেশন করতে গেলে ওয়ান টু ওয়ান উইথ ইচ আদার ওয়ান এনি ওয়ান, তখন কিন্তু এক ধরনের অবস্টেকল তৈরি হয়, হ্যাঁ, বা একটা মানে শাইনেস কাজ করে। হ্যাঁ, সো সেটাকে কাটানোর জন্য কিন্তু আসলে আমাদের এরকম যে ভোকেশনাল ইনস্টিটিউটগুলো বাট উই আর প্রমোটিং অ্যান্ড মেনি কোর্সেস ফর অল নিউ লার্নার্স, বাট ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ সাম ড্রিম, বাট ইউ হ্যাভ এ ডেস্টিনেশন, বাট হোয়েন ইউ উইল মেক ইউর ওন ট্র্যাক টু রান দিস ওয়ে টু প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড টু ডু সামথিং ফর নট অনলি ইউ, ফর হিউম্যান বিং, মানে আপনি আপনার একটা ট্র্যাক তৈরি করবেন, ওটাতে আপনি যাবেন এবং আপনার একটা ডেস্টিনেশন গন্তব্য আছে এবং ওখানে গিয়ে আপনি একটা কিছু করবেন শুধু আপনার জন্য না, বা নট অনলি ফর ইউর ফ্যামিলি মেম্বার্স, ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি, হ্যাঁ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গাটাতে আমি জাস্ট বলতে চাই যে এরকম একটা, আর বিশেষত ফেনী আইটি সেন্টার খুব অনেক পরিচিত একটা প্রতিষ্ঠান, লার্নিং সেন্টার, এবং এখানে এফেক্টিভ কোর্স হয়। এবং আমি একটা জিনিস বলবো, আরেকটা জিনিস যে আমার একটা ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটা হলো যে আমরা বিশেষত খুব চাকচিক্য দেখে, মানে দেখা যাচ্ছে যে এটা এনভায়রনমেন্ট কেমন বা রুমের ডেকোরেশন ইন্টেরিয়র কেমন বা এখানকার আদার্স ইয়েগুলো কেমন সেটা অ্যাসেসমেন্ট করতে যাই, কিন্তু আসলে এখানে যে একজন মেন্টর কাজ করবে বা একজন অ্যাজ এ ট্রেইনার বা একজন স্পেশালিস্ট কাজ করতেছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখি না। তো সেই জায়গাটাতে আমি আই রিকোয়েস্ট অল অফ দ্যাম, আমি সবাইকে বলবো যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা সেই জিনিসটার দিকে না তাকিয়ে দেখবেন যে যারা আমাদের দক্ষ, যারা মানে যারা এক্সপার্টিস্ট, মানে যারা দক্ষ প্রশিক্ষক, এবং ওনাদের সাথে আপনি যখন রান করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি বাট হোয়াট ইজ হিজ ক্যাপাসিটি অর হার ক্যাপাসিটি অর দেয়ার ক্যাপাসিটি, হ্যাঁ, টু টিচ টু দ্য লার্নার্স অর পিপলস, মানে মানে যারা শিক্ষার্থী তাদেরকে মানে বোঝানোর এবং তাদেরকে কিছু দেওয়ার যে ক্ষমতাটা এটা কেমন, এটা বোঝা যায়, এটা অ্যাসেসমেন্ট করতে পারে। আর একজন শিক্ষককে কিন্তু একজন ছাত্রই অ্যাসেসমেন্ট করবে, আবার একজন পিতা পুত্রের মধ্যে যেরকম বা সন্তানের মধ্যে যেরকম বাবাকে অ্যাসেসমেন্টের জন্য সন্তানের ক্যারেক্টারিস্টিক্স দেখে, ঠিক একজন শিক্ষক কিন্তু তার ক্যাপাসিটিটা দিয়েই কিন্তু এটাকে এক্সপ্লোর করবে কে, বাট স্টুডেন্টস উইল সে সামথিং অন বিহাফ অফ টিচার্স, মানে টিচার্সদের পক্ষে কিছু বলবে একজন মানে ভালো একজন মানে স্টুডেন্ট, শিক্ষক কেমন বা একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তারটা কেমন, ওনার ওষুধ খাওয়ার পরে আবার বুঝতে পারবে যে আসলে উনি কী পরিমাণ মানে এটাকে ট্রিট করতে পারে, ট্রিট মানে চিকিৎসা দিতে পারে আপনার মানে হিলিংয়ের জন্য, মানে আপনার আরোগ্য লাভের জন্য। তো সেই জায়গায় আমি শর্টকাট যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইংরেজির জন্য কিন্তু আমাদের, সে ফর এক্সাম্পল ইফ ইউ লুক অ্যান অ্যানাদার কান্ট্রি লাইক ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা, মালদ্বীপস অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান রিজন কান্ট্রিজ, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল অ্যান্ড কমন পিপল দে আর ভেরি স্কিল ইন ইংলিশ, দে আর ভেরি কমিউনিকেটিভ, হোয়েন উইল গো অ্যান্ড ট্রাভেল অ্যান্ড দ্যাট টাইপ অফ কান্ট্রিজ, বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ দে আর ক্যাপাসিটি অ্যান্ড কমনলি হোয়াট এভার স্ট্যাটাস, বাট দে ক্যান কনভারসেশন উইথ ইউ অ্যান্ড ফ্লুয়েন্টলি অ্যান্ড থ্রু অ্যান ইংলিশ। বাট ইজ উনি আরেকটা জিনিস বলেছেন পূর্ববর্তী বক্তা, আসলে এটা কোনো খুব বেশি কিছু না, আমাদের ফান্ডামেন্টাল গ্রামার এবং আমাদের যদি একটা মানে কী বলবো একটা পজিটিভিটি, পজিটিভিটি ইজ দ্য পাওয়ার, মানে আমার মধ্যে যদি পজিটিভিটি কাজ না করে, আমি যে পড়ার আগে বা কোনো কিছু শেখার আগে যদি ভাবি যে না এটা আমার দ্বারা হবে না, তাহলে আমি পজিটিভ না। তো সেই জায়গাটাতে যদি আমরা মানে ডেসপারেটলি, ইউ ক্যান ডেসপারেটলি মেনশন ইউর এইম অ্যান্ড টু বিফোর গোয়িং টু প্রসেস, বাট ইউ ক্যান টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড টু হ্যাভ টু ডু সামথিং, বাট ইউ হ্যাভ এ ক্যাপাসিটি, ইউ ক্যান থিঙ্ক পজিটিভ, অ্যান্ড লার্নিং ইজ দ্য প্রসেস। আমরা বলি যে শিখন একটা প্রক্রিয়া, আপনি একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন, আপনি ফ্লুয়েন্সি আনবেন। আমি ইংরেজিতে শুধু লাস্ট চারটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে ইংরেজিতে চারটা ব্যান্ডে আপনাকে কাজ করতে হবে, লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং, হোয়াট এভার। আপনি যদি শুধু কিছু বলতে পারেন কিন্তু আপনি এখানে পড়তে পারলেন না, হবে না। আপনাকে কিছু লিখতে বলা হলো বা আপনি একটা ফর্ম পূরণ করবেন, আপনি একটা এয়ারপোর্টে যাচ্ছেন, আপনি ওখানে একটা কিছু ফর্ম পূরণ করতে গেলেন, হোটেলে গেলেন, ওখানে আপনাকে ইংরেজিতেই করতে হবে, বাংলাতে পারবেন না, তো সেখানে আপনার রাইটিং স্কিলসটা লাগবে। আর লিসেনিং হচ্ছে যেমন আপনি আমার কথা, এই যে আমি এখন মাদার টাঙে কথা বলছি, আপনি শুনতেছেন সবাই, এবং আপনার মধ্যে একটা ইনসেন্সে ইন্টারপ্রিটেশন হচ্ছে, মানে এটা একটা ট্রান্সলেট হচ্ছে। তো সুতরাং এই লিসেনিংটাও কিন্তু যে ভালো শুনে সে ভালো উত্তর দিতে পারে, যে ভালো শুনে সে ভালোভাবে বলতে পারে, কারণ আপনি শুনবেন বলেই রিসিভ করেছেন লজিক্যালি, শোনা মানে শুধু শুনে যাওয়া না,
মানে আপনি লজিক্যালি জিনিসটাকে যখন রিসিভ করবেন যে না উনি একটা কোয়েশ্চেন করেছে বা উনি একটা স্পেসিফিক সিগনিফিকেন্ট কিছু নিয়ে উনি একটা স্পেল আউট বা একটা ন্যারেটিভ কিছু বলছে সেটা আমি বুঝে আমি কোয়েশ্চেন বলবো, আমি এটা রিপ্লাই দিব হোয়াট এভার ল্যাঙ্গুয়েজে সেটা ব্যাপার না, কিন্তু রিপ্লাইটা দিব, রিপ্লাইটা দিয়ে মানে আমি এটা শেষ করব। আর আমি যেটা বলবো সবাইকে আবারও ধন্যবাদ, আমি আসলে হঠাৎ করে আসছি কিন্তু এরকম একটা জায়গায় আসতে পেরে আমার কাছে ভালো লাগছে, এবং আমি অনেক নবীন প্রবীণ অনেকে এক্সপিরিয়েন্স যারা আছে আমার পাশে বসে আছেন ওনার মধ্যে মূল্যবান বক্তব্য রাখবেন, সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ জনাব আবদুল্লাহ রিয়াদ, আমরা আসলে অত্যন্ত আনন্দিত, আমরা দুজন আমাদের অতিথি পেয়েছি, আসলে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জেলা যুব উন্নয়ন অফিসের যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক জনাব সাইফউদ্দিন আহমেদ, যিনি আমাদের সাথে সবসময় থাকেন, আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি আর অ্যাড্রেস করলাম না, তো আমাকে আমার স্যার এখানে আসতে বলছে সেই জন্য আসি দেখলাম, মোটামুটি এখানে একটা সনদ বিতরণ অনুষ্ঠান, অনেক যুবক যুব মেয়েদেরকে দেখলাম সেজন্য ভালো লাগতেছে।